হায় ফ্রেন্ডস নমস্কার আপনার কমিটি অনেক মুখ ভালো অছি তো মো চ্যানেল ইউট্যুব গুগলি রেনা চ্যানেল আপনার স্বাগত আরও আজ তো মু আপনার নূ ভিডিও নেই আসে যেটা কি আপনার হেলথপাই বহু কিছু বেনিফিট দেব তো ফ্রেন্ডস চালু আজ ব্লগ স্টার্ট তো ফ্রেঞ্ডস আপন মানে কম করবে ডে সকাল আপনার কম করবে খালি পেটরে গোলমরিচ খাইবে দেখবে এতিয়া আম আপোনালোক শৰীৰক ফাইদা দিব আপোনাক নিজে ব্যৱহাৰ কলে হি জাৰিব আৰু ব্যৱহাৰ কলাপ আপোনাৰ নিশ্চয় হি আশ্চয় হ'ব যে গোলমৰ্চৰ এদা অল আপ মানে ক' কৰিব সকলো আপোনাৰ কম কৰোঁ খালী পেটৰে দুইটি গোলমৰিচ আ উষু পানী মিছাইছেৱন কৰোঁ দেখিব এতেে ফাইদা মিলিব আপোনাৰ বিশ্বাস বি কৰি পাৰিব নেকি তাপরে তো আজিকাল মৌসম চেঞ্জ হলা আম মান থা জ্বর কাশ সর্দি এমনি সব কিছু হুয়ে কম হয় না আমার বডি ইম্যুনি পাওয়ার যায় তো আপ বডে কমিটি ইম্যুনিটি পাওয়ার কুমি বড়াইয়া তো চালতো দেখবা আপনার কম করা পড়বে না চারটি কুলো নিয়ে যাবে সে অল্প কিছু অল্প কিছু অদা মিশাই নবে তা কে লবঙ্গ অল্প কিছু আলসিপত্র অল্প কিছু মিশাই ভাল ভাব কুটিকি ছেচিকি তাপরে কম করবে তা দেহেৰে অলপ গোটেই চামচ মহুাই দৈটাইম চেৱন কৰোঁ দেখিব আপোনাৰ যি থণ্ডা জ্বৰ কাশ সবুকি থাকিব সব কি গায়ব হৈ যাব আৰু আপোনালোকৰ যি বড়ো ৰোগ প্ৰতোধক শক্তি যি কম থাকিবি ৰোগ প্ৰতোধক শক্তি বঢ়াইবাৰে চাহায্য হজম হ'নি বা যা খাওঁ দেহৰে লাগুনি দূৰ্বল লাগু তাৰপিছত গোলমৰিচ চাৰি গুণ্ড কৰি নি উষু পানী নি ଗୋଟିଏ ଚାମଚ ମହୁ ସେଥିରେ ମିଶାଇ ସେବନ କରନ୍ତୁ ଦେଖିବେ ପେଟର ଗଜବ ଉପାୟରେ କାମ ବା ଗଜବ ଉପାୟରେ ପେଟ ସଫା କରିବ ଆପଣମାନେ କ'ଣ କରନ୍ତି ନା ଗୋଲମରିଚ ଯେତେବେଳେ ଘରେ ଆପଣମାନେ ଖାଇବା ପ୍ରସ୍ତୁତ କରୁଛନ୍ତି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଗୋଲମରିଚ ସେଥିରେ ମିଶାନ୍ତୁ ଦେଖିବେ ଆପଣମାନଙ୍କ ହଜମ ଶକ୍ତିକୁ ବହୁତ ମାତ୍ରାରେ ବଢ଼ାଇବ ଗୋଲମରିଚକୁ ଆମେ ଖାଦ୍ୟରେ ପକାଇ ଖାଇଲେ কেই না আমাৰ পেটৰ হাইটৰ ক্লৰিন এচিড কু বঢ়াই দ্বাৰা আমাৰ খাদ্য হজম হবাৰে সাহায্য কয় ভোক বঢ়াইবাৰে কফ এায়ু দোষক ভাল কৰাৰ কৰি থাকে জিৰা গোলমৰিচু পাউডৰ কৰি খাদ্যৰে পকাই খাওঁ এতিয়া গছিডি পেট ফুৰিব পেট দৰজ ইত্যাদি ভাল হৈ যায় আপনার যদি ডেলি চা পি অভ্যাস অশ্চিন্ত ভাবে ডেলি গোলমর্চ পকাই পিযান্ত দেখুন কেতে ফাইদা মিল গোলমরিচ মধ্যে ক্যান্সর কু ভাল করবেন সাহায্য করে আন্টি অক্সিজেন গুণ রয়ে পেটর ক্যান্সর এবং স্তন কর্কট রোগক ভালো করি সাহায্য করে ଗୋଲମରିଚ ଉକ୍ତ ରକ୍ତଚାପ ଏବଂ ବ୍ରେନ୍କୁ ସଫା କରିବାରେ ଏବଂ ଆଣ୍ଠୁ ଗଣ୍ଠି ଦରଜକୁ ଭଲ କରିବାରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରେ ଗୋଲମରିଚର ଏତେ ଗୁଡ଼ିଏ ଫାଇଦା ଅଛି ଆପଣମାନେ ଜାଣିଲେ ହିଁ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେବେ ଆପଣମାନେ କ'ଣ କରନ୍ତୁ ଏମିତିକି ସପ୍ତାହକୁ ଥରେ ହେଉ ବା ମାସକୁ ଥରେ ହେଉ କ'ଣ କରନ୍ତି ନା ଅଳ୍ପ କିଛି ତୁଳସୀ ପତ୍ର ଏବଂ ଲିମ୍ବପତ୍ର ନିହାତି ଭାବରେ ଛେଚିକି ଖାଆନ୍ତୁ ବା ଏମିତି ଚୋବାଇ ମଧ୍ୟ ଖାଇଲେ ଆପଣମାନଙ୍କ ଶରୀର ପ୍ରତି ବହୁତ ଲାଭପ୍ରଦ ମିଳିଥାଏ ଯଦି ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଥକା ଲାଗୁଛି ବା ଦୁର୍ବଳ ଲାଗୁଛି ତେବେ ତିନୋଟି ଗୋଲମରିଚ ସହିତ ତ୍ରିଫଳ ଏବଂ ଅଶ୍ଵଗନ୍ଧା ପାଉଡ଼ର ମିଶାଇ ସେବନ କରନ୍ତୁ ଯେତେ ବି ଆପଣଙ୍କର କମଜୋରି ବା ଦୁର୍ବଳ ଥିବ ସବୁ ଦୂର ହେବ ଯଦି ଆପଣଙ୍କର ଦାନ୍ତରେ ପାଇରିଆର ସମସ୍ୟା ଅଛି ତେବେ ଦାନ୍ତରେ ଯନ୍ତ୍ରଣା ହେଉଛି ତ କ'ଣ କରିବେ କିଛି ଗୋଲମରିଚ ନେଇ ସେଥିରେ ଗୋଟିଏ ଲବଙ୍ଗକୁ ମିଶାଇ ଗୁଣ୍ଡ କରି ଯେଉଁ ଉଷ୍ଣପତ୍ରର ଯେଉଁ କ୍ଷୀର শাই দাঁত বিধু বা স্থানের লগাঁ দেখবে দ্রণা পুরা কমিয তো ফ্রেডস গোলমরিচ রতগুড়ি উপকারিতা তো মু আপনার জনাইলি তো আপনার যদি মো ভিডিওটি ভালো লাগি প্লিজ মো চ্যানেল সবসক্রাইব করে নি পাখে বেলাইকন ক্লিক করে নিকি মুিডিও অপলোড করবি সর্বপ্রথমে আপনার পাখি পৌঁছবো আর ভিডিওটি যদি আপনার ভাল লাগি প্লিজ লাইক কমেন্ট সেয়ার করা বিলকুলি ভুলবে না